উপস্থিত ভক্তমণ্ডলীকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে জানায় হার্দিক অভিনন্দন শুভেচ্ছা গত পরশু আমি আলোচনা করেছিলাম মহাপ্রভু আর জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তবুও সেই শ্রীকৃষ্ণ তিনি ভক্ত রূপে অবতরণ করে কিভাবে ভক্তি করতে হয় সেটি শিক্ষা দিয়েছেন নিজে আচরণ করে মহাপ্রভু তিনি রথযাত্রার সামনে উদ্দণ্ড নৃত্য কীর্তন বিভিন্ন স্তব করেছেন তো আজকে আমি একটা দুটো জগন্নাথের লীলা আলোচনা করব সকলেই জানেন তবু ভগবানের লীলা অমৃতময় শ্রবণ এবং কীর্তন স্মরণ করলেই আমরা পরম পবিত্র হতে পারি জগন্নাথ দেব তিনি রত্ন সিংহাসন থেকে রথে আরোহণ করেছেন এই রত্ন সিংহাসন থেকে রথে আরোহণ যে অনুষ্ঠান সেটাকে বলে পহণ্ডী বিজয় জগন্নাথ দেব বলদেব দেবী এবং সুদর্শন চক্র তে সুদর্শন চক্র কোন রথে থাকেন কোন রথে থাকেন সুদর্শন চক্র হ্যাঁ বলদেবের সুভদ্রা জগন্নাথ তাই আর মনে করেন বলদেবের রথে থাকেন হাত তুলুন এই পাশে হাত তুলেছেন যে সুভদ্রা দেবী রথে থাকেন আর কারাগারে মনে করেন জগন্নাথের রথই থাকেন অনেক সংখ্যায় হাত উঠেছে জগন্নাথের রথে কেন জগন্নাথের পাশেই থাকেন না সুদর্শন তাহলে উত্তরটা কি হবে সুভদ্রাদেবী রথেই থাকেন যখন রথে তিনি নীলাচল থেকে চলে যান তখন সুদর্শন চক্র সুভদ্রাদেবী রথেই অবস্থান করেন যাই হোক তো জগন্নাথ দেব বলদেব দেবী সকলেই তারা দৈতাপতিদের স্কন্ধে আরোহণ করে বা অবলম্বন করে চলেছেন এবং এক এক জায়গা থেকে আর একটা জায়গায় যখন যাচ্ছেন তখন তিনি মাটিতে চরণ রাখেন না তার জন্য কোমল বালিশ হ্যাঁ দেওয়া হয় তার উপরেই প্রভু শ্রীচরণ অর্পণ করেন কেন প্রভু চরণ তো বালিশের থেকেও কোমল লক্ষ্মী দেবী তিনি পাদ সম্মন করতে গিয়ে খুবই সন্ত্রস্ত থাকেন যাতে প্রভুর চরণে কোনো মানে আঘাত না লাগে খুব ধীরে ধীরে তিনি সম্মান করেন এরকম প্রশ্ন লক্ষ্মী দেবী করেছেন যখন বৈকুণ্ঠে নারায়ণকে তিনি করেছেন যে প্রভু আপনি এই কোমল শরীর নিয়ে কিভাবে বজ্রের মতো কঠিন অসুরদেরকে আপনি বধ করেন বা যুদ্ধ করেন তা প্রভুর যাতে কোনো অসুবিধা না হয় তাই উপাদানের উপরে প্রভু চরণ রাখেন বক্তরা ব্যবস্থা করেন দিল্লিতে জগন্নাথ একজন মহান ভক্ত অবস্থান করেন তার নাম হচ্ছে পরমেষ্ঠি পেশায় সে দর্জি কি তার ইন্দ্রিয় মন প্রাণ সব কিছুই জগন্নাথ দেবে সমর্পিত যদিও তার পিঠে একটি কুজ রয়েছে দেখতে ততটা ভালো নয় কিন্তু তার হৃদয় তার সর্বেন্দ্রীয় সর্বাঙ্গ সুন্দর এই জন্যেই যে সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিযুক্ত সম দম ইত্যাদি গুণ তিনি অর্থাৎ দৈব গুণ সম্পন্ন তিনি পরমেষ্টী বহুকাল ধরেই দিল্লিতে অবস্থান করে এই পেশায় নিযুক্ত রয়েছেন তার সুখ্যাতি সমগ্র দিল্লিতেই বিস্তার লাভ করেছে এমনকি স্বয়ং বাদশাহের কাছেও তাই বাদশাহ যখন পরমেষ্টির এই সুখ্যাতি শুনলেন তখন বললেন ঠিক আছে তাহলে ওর কাছে নিয়ে যাও সুন্দর রেশমের কাপড় তাতে বিভিন্ন প্রকার রত্ন রয়েছে এবং সোনার জরি সেখানে আছে ওই কাপড়টি ওকে দাও আর সে যেন আমার জন্য দুটো বালিশ তৈরি করে আর এমনভাবে বালিশ তৈরি করতে বলো যাতে সেলাইয়ের কোনো চিহ্ন বাইর থেকে দেখা না যায় তো বাদশাহের নির্দেশ অনুসারে সেই কাপড় নিয়ে যাওয়া হয়েছে পরমেষ্টির কাছে তো সব বুঝিয়ে দিয়েছেন রাজার সেবক পরমেষ্ট খুব যত্ন ও সহকারে মহামান্য বাদশাহের জন্য দুইটি বালিশ তৈরি করেছেন এবার বালিশ দেবেন তো আজকে ধরুন আজকে রথ তো রথ চিন্তা করছেন তো আমি দিল্লিতে অবস্থান করছি আর প্রভুর আজকে রথযাত্রা মহোৎসব তো আজকে তো খুব আজকের দিনে খুব সুবিধা রয়েছে রথযাত্রায় অংশগ্রহণ না করে ঘরে বসে ভালো করে রথযাত্রা দর্শন করা যায় তাই না দূরদর্শনের মাধ্যমে কিন্তু তখন তো এরকম ছিল না তো তিনি কী করলেন না ধ্যানের মাধ্যমে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করলেন একেবারায় সমাধি ধ্যানের চরম স্তর যখন ভক্ত ভগবানকে তার হৃদয়ে সম্পূর্ণরূপে অবলোকন করেন এবং সমাধিরও আবার ভাগ রয়েছে যাই তো নিরবিচ্ছিন্নভাবে জগন্নাথ এই পহণ্ডী বিজয় লীলা জগন্নাথের মহান ভক্ত পরমেষ্টি দর্শন করছেন প্রভু দুলতে স্কন্ধে আলম্বন করে তিনি যাচ্ছেন একটা উপাদান থেকে একটা উপাদানে চরণ নিক্ষেপ করছেন করতে করতে কি হলো একটা উপাদান বালিশ প্রভুর চরণে আঘাতে ফেটে গেল ফটাশ করে শব্দ হলো আর সঙ্গে সঙ্গে কি করলেন না পরমেষ্টি বালিশটা বাড়িয়ে দিলেন আর প্রভু বালিশটা নিয়ে নিলেন নিয়ে তার উপরে চরণ রেখে দিলেন আর পরমেশটি খুব আনন্দ পেলেন যে প্রভু আমার এই সেবা স্বীকার করেছেন আনন্দ তন্ময় হয়ে এসেই লীলা দর্শন করছেন প্রভু এবারে রথে উঠে পড়েছেন তারপরে চোখ খুলেছেন খুব আনন্দ যে প্রভু আমার সেবা স্বীকার করলেন যদিও আমি নগণ্য তুচ্ছ কিন্তু প্রভু কৃপা করে তিনি আমার এই ক্ষুদ্র সেবাটি স্বীকার করেছেন তাই ভক্ত যখন ভগবানের সেবা করেন আনন্দ পান কোনো ভক্ত যখন ভগবানকে অন্ন ডাল সবজি রান্না করে অর্পণ করেন অর্পণ করার পর ফিরে এসে দেখেন পুরো পাত্র খালি তাহলে আনন্দ হবে না দুঃখ হবে আনন্দই হবে কিন্তু কারো কারো দুঃখ হয় যেমন আল্লাহনাথ এরকম ঘটেছিল হ্যাঁ সে ব্রাহ্মণ বললো আপনি যদি খেয়ে নেবেন তাহলে আমরা খাবো কি তখন প্রভু বলল আরে সব সম্পত্তি তো আমার তোমাকে কৃপা করে আমি দিয়েছি ভক্ত অত্যন্ত আনন্দ পান আনন্দে আত্মহারা হয়ে আছেন চিন্তা করছেন তারপরে যখন বালিশের দিকে তাকিয়েছে দেখতে একটা বালিশ নেই একটা বালিশ পড়ে রয়েছে তখন একটু ভয় হয়েছে এখন তো রাজার লোক আসবে বালিশ নিতেই এখন আমি কি জবাব দেব রাজা তো বিশ্বাস করবে না বাদশাহ আর কি তখন আমার চিন্তা করছেন ভয় কিসের প্রভু আমার সেবা স্বীকার করেছেন সব আমি সত্য একদম খুলে বলে দেবো বাদশাহের কাছে যা হবার হবে প্রভু যদি আমাকে রক্ষা করেন রক্ষা করবেন প্রভু যদি মারবেন আমার জীবন সম্পূর্ণ প্রভু চরণেই সমর্পিত আমি আর অন্য কাউকে ভয় করি না এইভাবে জগন্নাথের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে একদম দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন তাই ভক্ত হ্যাঁ সবসময় দুশ্চিন্তা থেকে মুক্ত কেননা তিনি ভগবানের চরণে সবসময় নিজেকে সমর্পণ করে দিয়েছেন যা আবার হবে আমরা আর কি করতে পারি তাই না এইভাবে অবস্থান করছেন ঠিক পরের দিন সেই রাজার দূত এসে গেছে পরমেষ্টি পরমেষ্টী বাড়িতে যাচ্ছ বলছে হ্যাঁ আছি তো বাদশাহ ডেকেছেন তোমাকে দুটো বালিশ নিয়ে ঠিক আছে চলুন নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে এবারে বাদশাহের কাছে উপস্থিত হয়ে গেছেন এসে একটা বালিশ দিয়েছি বলছে একটা কেন তোমাকে তো দুটো বালিশ করতে বলেছিলাম হ্যাঁ দুটো বালিশই করেছিলাম তাহলে আর আরেকটি কোথায় গেল এই রথযাত্রার দিন এরকম প্রভু তার রত্ন থেকে রথে আরোহণ করছিলেন তো তিনি বিভিন্ন বালিশে চরণে অর্পণ করতে করতে আসছিলেন তার পদাঘাতে একটি বালিশ ফেটে যাওয়ার ফলে আমি এই বালিশটি এগিয়ে দিয়েছিলাম আর প্রভু সেটি স্বীকার করে তার চরণ অর্পণ করেছেন তখন বাদশাহ কথা শুনে এক একদৃষ্টি তাকিয়ে একটু হাসছে কিন্তু ভিতরে একদম রেগে মানে ক্রোধে জ্বলে যাচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে ভাবান্তর তুমি আমাকে এখানে ভুল বোঝাচ্ছ তোমার প্রভু জগন্নাথ সেই নীলাচল থেকে এসে দিল্লি থেকে বালিশ নিয়ে গেল তুমি লোক ঠকাচ্ছ তুমি অন্য কাকে বলবে আমাকে বলছ জানো তোমার কি আমি শাস্তি প্রদান করতে পারি এটা সত্যি কথাই বলেছি আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন জানো এর শাস্তির মৃত্যু আপনার যা ইচ্ছা তো দেখছেন বাদশাহ এর মনের কোনো বা মুখের কোনো ভাবান্তর নেই মুখে কোন তখন আরো ক্রধান্বিত হয়ে গেছে ভাবছে হয়তো বাদশাহের কাছে গিয়ে একদম চরণে ধরে প্রার্থনা করবে না না বাঁচিয়ে দিন ভুল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু না বিকারে নেই তাকে বলছে একে নিয়ে যাও কারাগারে নিক্ষেপ করো এবং অনাহারে রেখে দাও অনাহারে ত্যাগ করুক দেখি ওর প্রভু এই নীলাঞ্চল থেকে এসে একে রক্ষা করতে পারে কিনা বাদশাহের নির্দেশ অনুসারে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো হাত পা শৃঙ্খলে আবদ্ধ করে দেয়া হলো দিয়ে বাইর থেকে তাল লাগিয়ে দেওয়া হলো আর পরমেশটি জগন্নাথের চিন্তা করছেন রথযাত্রার চিন্তা করছেন আর জগন্নাথের কাছে প্রার্থনা করছেন প্রভু আপনি করুণা সিন্ধু দিনের বন্ধু আপনি কৃপা করে ভক্তের সেবা স্বীকার করেন আমি যদিও অত্যন্ত নগণ্য তুচ্ছ একজন জীব কিন্তু আপনি আমার সেবা স্বীকার করেছেন আর তার পরিণতি স্বরূপ আজকে আমাকে বাদশাহ অন্ধকার কারাগৃহে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রেখে দিয়েছে এটাই যদি আপনার ইচ্ছা হয় ঠিক আছে তবে যদি আমি এখানে কারাগারে থাকি অনাহারে যদি প্রাণ ত্যাগ করি তাহলে জানবো যে আমার কেউ রক্ষাকর্তা নেই আর সকলে জানবে যে এই যা বলেছে এর সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে তাই আমার বাক্য সত্য এটা আপনি প্রমাণ করুন এইভাবে জগন্নাথের কাছে বহু প্রার্থনা পরমেষ্টি করে জগন্নাথের ইচ্ছায় একটু বিভূত হয়ে গেছেন সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব ওই অন্ধকার কারাগৃহে আবির্ভূত হয়ে গেছেন আর জগন্নাথ দেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সমস্ত কারাগার আলোকিত হয়ে গেছে পরমেষ্টী পরমেষ্টী আমি এসেছি তুমি ওঠো সঙ্গে সঙ্গে জগন্নাথ তার চরণে তার চরণ পরমেষ্টির মস্তকে অর্পণ করেছেন এবং বলছেন যে পরমেষ্ঠ তোমার কোনো ভয় নেই আমি সব সময় আমার ভক্তকে রক্ষা করি যতক্ষণ আমার কাছে সুদর্শন চক্র আছে ততক্ষণ কেউ আমার ভক্তকে কোনো কিছু করতে পারবে না আমি সব সবসময় ভক্তকে রক্ষা করব তোমার কোনো ভয় নেই আমি এর ব্যবস্থা করছি কিভাবে কারাগার থেকে তুমি মুক্তি লাভ করো বলে জগন্নাথদেব তিনি অন্তর্হিত হয়ে ব্যাস রাজার কাছে এই বাদশাহের কাছে গিয়েছে বাদশাহতে একদম ঘোর নিদ্রায় মগ্ন তখন জগন্নাথদেব আবির্ভূত হয়ে বলছেন তুমি এখানে সুখের নিদ্রা যাচ্ছ আর আমার ভক্ত ওখানে কারাগারে সে নিরা অবস্থান করছে সমস্ত সম্পত্তি হচ্ছে আমার তুমি দুদিনের বাদশাহ হয়ে নিজেকে একদম সর্বসর্বে ভাবছ আমি তোমাকে কৃপা করে তোমাকে বাদশাহ করেছি যে কোনো সময় যে কোনো কাউকে আমি তার পদ স্খালন করতে পারি তুমি আমার কৃপাতে বাদশাহ হয়ে আর আমার সেই কৃপাকে অস্বীকার করছো আমার ভক্তকে আমার সেবাকে অস্বীকার করছো আমরা ভক্তকে দুঃখ দিচ্ছ আর ভক্ত যেটা বলছে সেটাকে তুমি ভাবছো মনগোড়া কিছু বলছে না আমি ভক্তের সেবা গ্রহণ করেছি যদিও আমি নীলাচল অবস্থান করি কিন্তু আমি সর্বত্র অবস্থান করি আমার সর্বত্রে হস্ত রয়েছে সর্বত্রে আমার চরণ রয়েছে সর্বত্র পানি পাদব তত্ত্রী শিরোমুখম ভগবদ গীতায় ভগবান বলছেন সব জায়গায় আমার হাত রয়েছে সব জায়গায় আমার পা রয়েছে সব জায়গায় আমার চক্ষু রয়েছে সব কিছু আমি দর্শন করি সব জায়গায় আমি গমন করি সব জায়গা থেকে আমি সব কিছু নিতে পারি তো ভক্ত যেটা বলেছে যে প্রভু নীলাচল থেকে এখান থেকে বালিশ নিয়েছে তুমি কেন বিশ্বাস করো না আর তুমি এইভাবে আমি ভক্তকে কষ্ট দিচ্ছ এক্ষুনি আমার ভক্তকে মুক্ত করে দাও না হলে আমি তোমার বংশ একদম শেষ করে দেব বলে চাবুক নিয়ে জগন্নাথ দেব একদম লাগিয়েছে আর বিছানায় এদিক ওদিক ওদিক করছে তারপরে জগন্নাথ দেব এই এক্ষুনি বলে গেলাম যা সেটা করো শুধু তাই নয় আমার ভক্তকে কারাগার থেকে মুক্ত করে তাকে রথে আরোহণ করে মস্তকে উষ্ণিস মানে পাগড়ি দিয়ে সমস্ত দিল্লিতে ঘোরাবে তার যাতে আর সুখ্যাতি হয় না নাহলে তোমাকে সহ তোমার বংশকে ছাড়খাড় করে দেব বলে প্রভু জগন্নাথ অন্তর্হিত হয়ে গেছেন পুরো শরীর একদম হেমে গেছে হ্যাঁ তখন চিন্তা করছে কি দুঃস্বপ্ন দেখলাম হ্যাঁ স্বপ্ন দেখলাম বলে না না স্বপ্ন নয় যে পুরো পিঠে ব্যথা একদম পাশে চাবুকের দাগ পিছনে তো দেখা যাচ্ছে চাবুকের দাগ সামনে থেকে দেখা যাচ্ছে তখন ও না না এটা সাধারণ স্বপ্ন নেই সত্যি তখন সঙ্গে নিজে গিয়েছেন কারাগারে গিয়ে নিজের থেকে ওই কারাগার তালামুক্ত করেছেন হ্যাঁ আরেকটা কথা জগন্নাথদেব যখন পরমেষ্টির কাছে এসেছিলেন তখন জগন্নাথ দেবের চরণ স্পর্শে পরমেষ্টির যে কুচ ছিল সে কুঁচটা অন্তরিত হয়ে গেছে আর যে শৃঙ্খলা ছিল সব মুক্ত হয়ে গেছে আর রাজ সেই বাদশাহ দেখছেন যে পরমেশটি সুন্দর দেখতে তার আগে যে রূপ ছিল সেরকম নয় একদম শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে পিঠে যে কুঁচ ছিল তা আর নেই সুন্দর দর্শন কোনো হাতের শৃঙ্খলা নেই আর জগন্নাথ দেবের লীলা স্মরণ করছে ধ্যান করছে আর বাদশাহ এসেছেন তিনি উঠে দাঁড়িয়েছেন তখন বাদশাহ বলছেন একদম চরণে পড়ে গেছেন বলছে আপনি মহান ভক্ত জগন্নাথ দেবের আপনার চরণে আমি অপরাধ করেছি আপনাকে ভুল বুঝেছি আপনার বাক্যকে অসত্য বলে আমি মনে করেছি আপনি আমাকে ক্ষমা করুন আর আপনি যদি ক্ষমা না করবেন তাহলে আমার আর কোনো গতি নেই তো পরমেশটি খুব খুশি হয়ে গেলেন পরমেশিকে নিয়ে এলেন এবং রথ সেই সিংহাসনে বসিয়ে উষ্ণিস পাগড়ি পরিয়ে সম্মান দিয়ে সমস্ত দিল্লিতে ঘোরানো হলো সম্মান প্রদর্শন করা হল তাইভাবে জগন্নাথ দেব তিনি ভক্তের সেবা গ্রহণ করেন জগন্নাথদেব যখন নীলাচল থেকে সুন্দরচলে যান তখন একটা স্থানে তিনি দাঁড়ান ওখানে বিভিন্ন প্রকার ভোগ লাগে ওটাকে বলগন্ডি বলা হয় আর রাস্তার পাশে সব কুঞ্জ রয়েছে ছোট ছোট গাছ রয়েছে সব বৃন্দাবনের পরিবেশ প্রভু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে যান আর আনন্দে তার হৃদয় একদম ভরে যায় বল্লগণ্ডিতে তিনি দাঁড়ান এবং বিভিন্ন ভক্তের সমস্ত দ্রব্য তিনি স্বীকার করেন ওখানে কোনো নিয়ম নেই যে কেউ ভোগ লাগাতে পারে আর ভোগ লাগানোর জন্যে আপনাকে রথের উপরে উঠতে হবে না আপনি যেখানেই আছেন সেখানেই এইভাবে জগন্নাথদেবকে দেখিয়ে দিবেন তুলসী দিয়ে ব্যাস জগন্নাথ ওখান থেকেই আপনার ভোগ গ্রহণ করে নেবেন আপনি প্রচুর ভিড় হয় তো যেতে পাচ্ছেন না যেখানেই আছেন ব্যাস সেখান থেকে দিয়ে দিন বহু ভক্তের এরকম প্রমাণ হয়েছে এক ভক্ত এরকম নারকেল নিয়ে জগন্নাথদেবকে দিচ্ছেন হ্যাঁ তাইভাবে চোখটা বন্ধ করে আছে নারকেল নেই অন্য কেউ নেয়নি জগন্নাথ দেবকে নিয়ে চলে গেছেন আম নিয়ে নিয়েছে আম খেয়ে আঠিগুলো সব পড়ে আছে এই জন্যে ওইখানে সকলেই জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারে আর জগন্নাথদেবের কত রকমের ভোগ কত সুন্দর সুন্দর তার নাম চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে আপনার পড়বেন হ্যাঁ কত রকমের সমস্ত পদ রয়েছে জগন্নাথদেব গ্রহণ করেন বিশ্বের মধ্যে একটি স্থান রয়েছে যেখানে জগন্নাথ দেব সকলের হাতে স্নান করেন সেটা কোথায় রাজাপুর হ্যাঁ মায়াপুরের কাছে যে রাজাপুর সরডাঙা বলে হ্যাঁ অভিন্ন নীলাচল ক্ষেত্র ওখানে সকলেই জগন্নাথদেবকে স্নান করাতে পারেন অন্য কোথাও নেই এখানে কোনো জাত পাত কোনো কিছু বিচার নেই সকলেই স্নান করেন এবং জগন্নাথ দেবের লাভ করেন জগন্নাথ দেবের এক মহান ভক্ত তার নাম হচ্ছে রঘুদাস রঘুদাসের জীবনী আপনারা জানেন একজন হচ্ছে রঘুদাস আরেকজন হচ্ছে রঘু অরক্ষিত রঘুদাস রঘুদাস এসে জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছাউনি করে অবস্থান করেন রঘুদাস হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত জগন্নাথদেবকে দর্শন করছেন প্রণাম করে উঠে এসেন দেখছেন যে তার আরাধ্যদেব শ্রীরাম সীতারাম লক্ষ্মণ হনুমান অর্থাৎ ভক্তের যে রূপে সে আকৃষ্ট ভগবান সেই রূপে তার কাছে নিজেকে প্রকট করেন যে রসে যে ভক্ত সেই রসে পুষ্টির জন্য ভগবান তার কাছে সেই রূপে আবির্ভূত হন তো রঘুদাস দেখছেন যে আমারই তো আরাধ্য দেব তো শ্রীরাম জগন্নাথ কোনো পার্থক্য নেই অনেক সময় ভক্তের মধ্যেও মানে অনেক কনিষ্ঠ ভক্তদের মানে এরকম বিকার হয় তো রাম ও এই রামের ভক্ত আমি কৃষ্ণের ভক্ত আবার কেউ রামের ভক্ত ভাবছে ও কৃষ্ণের ভক্ত আমি রামের ভক্ত অতএব আমাদের মধ্যে পার্থক্য আছে প্রকৃতপক্ষে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই তবে রসগতভাবে লীলাগতভাবে পার্থক্য রয়েছে সেটি ভক্তের ভক্তিকে পুষ্ট করবার জন্য কিন্তু যেমন শান্ত দাস্য বাৎসল্য মধুর বিশেষ করে চারটি রস হচ্ছে সক্রিয় রস দাস্য বাৎসল্য মধুর মহাপ্রভু চারটি রসকেই গুরুত্ব দিয়েছেন চারি রসের ভক্তি দিয়া নাচামু ভুবন শান্ত রস নিষ্ক্রিয় রস তো যে যেমন রসে ভগবানের সঙ্গে যুক্ত রয়েছেন সেই রসটিকে সেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন সেই রসে সে পূর্ণরূপে আনন্দ আস্বাদন করেন এরকম মনে করেন না দাস ভক্ত না আর ভালো লাগছে না দাস অনেকদিন তো করলাম একটু মধুর রস হলে ভালো হতো সক্ষ রসে ভাবছে তো না এরকম নয় তারা সকলেই পূর্ণরূপে আত্মতৃপ্ত বা সেই রস আস্বাদন ভগবানের সঙ্গে যে করেন তাতে কোনো মানে তাদের মধ্যে অপূর্ণতা অনুভব তারা করেন না রঘুদাস তিনি জানেন যে নিয়ে হচ্ছেন আমার প্রভু আর উনি হচ্ছেন সক্ষরসের ভক্ত রঘুদাস এই জন্য জগন্নাথ দেব রঘুদাসের সঙ্গে খেলা করেন অনেক একসঙ্গে থেকে অনেক গল্প করেন অনেক সময় অতিবাহিত করেন মাঝে মাঝে চলে আসেন এটা সকলেই জানে যে রঘুদাসের সঙ্গে জগন্নাথ দেব তিনি খেলা করেন কোথাও ঘুরতে যান অনেক গল্প করেন অনেক কথাবার্তা করেন ঘরে অবস্থান করেন